সবাই ভালো আছো তো? অবন্তিকে আজকে সঙ্গে নিয়ে আজকে সকালবেলা তোমাদের কাছে আসা, আবার আমার ডেটটা মনে করিয়ে দেওয়া আমার কাজ। 6 এপ্রিল অবন্তিকাজের বার্থডে সেলিব্রেশন, তোমাদের সকলকে সকলকে সাথে চাই, দেখতে চাই, জড়িয়ে ধরতে চাই। এই আমন্ত্রণটা জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি। আজকের প্রথম শাড়ি, আজকে কিন্তু হ্যান্ড ব্লকের মোডাল দেখাবো। এটাও সকলের কাছে ভীষণ ভীষণ প্রিয় শাড়ি, প্রিয় ফেব্রিক হয়েছে, প্রিয় ম্যাটেরিয়াল হয়েছে। একেবারে দেখাই, দেখো বাগরু প্রিন্ট, যে ধরনের শাড়ি। একটু প্রিন্টগুলোকে আমরা ভেঙে দিয়েছি, প্রিন্টগুলোকে একটু চেঞ্জ করেছি, কাশিস ডাবু, একদমই কাশিস ডাবু হয়েছে। রঙটা একটা মাখন কালার বলতে পারো, বাটার কালার বলতে পারো। এইবার তার আঁচলটা একটু দেখাই, এটা হচ্ছে আঁচল। এটা কিন্তু শাইনিং নয়, একেবারে নন শাইনিং মেটেরিয়াল হয়েছে কাজ করার পরে। এটা হচ্ছে ব্লাউজ, ব্লাউজে কিন্তু একটা সেলফ ব্লক আছে। দামটা বলি 3950, 3950, অল ওভারে সেম ব্লক যাচ্ছে। এটা আমাদের 1 নম্বর গেল। এবার একটু 2 নম্বর দেখাই, কালো, আহা, ব্ল্যাক, এগুলোও আমাদের রোজকারে পরার শাড়ি এবং বডি হাগিং, রোগা লাগবে, আর অ্যাট দ্য সেম টাইম আমার খুব একটা মেনটেন্যান্সের ঝামেলা নেই। প্রথমবারটা ড্রাই ওয়াশ, তারপরে কিন্তু চাইলে আমি ইজি ওয়াশ করতে পারি। একটু ব্লাউজটা দে, এর সাথে আমরা একটা আজরকের ব্লাউজ রেখেছি। দাম কিন্তু সেম 3950, দেখে বলে দিই। হ্যাঁ, এবার একটু আঁচলটা দেখিয়ে দিই একবার, কারণ এটাও কিন্তু ভীষণ ভীষণভাবে যারা রোজ শাড়ি পরেন তাদের জন্য ভীষণভাবে জরুরি, দরকার। তারা খুব বারবার রিকোয়েস্ট করেন, দিদি মোডালে কীরকম নতুন আছে। অ্যাকচুয়ালি কী হয়, আমরা যদি অনেকে হোয়াটসঅ্যাপে ছবি বলেন, কিন্তু সেই ছবিটা দিলে আবার তারাই বলেন, দিদি কবে ভিডিও আপলোড করবেন? কারণ সত্যি সত্যি ভিডিওতে দেখলে বোধহয় শাড়িটাকে মন দিয়ে দেখা হয়, আর হোয়াটসঅ্যাপে দেখলে হয়তো চোখ দিয়ে দেখা হয়। এগুলো আমার নিজের, আমি কাজ করতে করতে এগুলো বুঝতে পেরেছি। তাই আমি বলি সকলকে যে একটু ওয়েট করো, আমরা খুব শিগগিরই ভিডিও নিয়ে আসছি, আপলোড করছি। এটা আরেকটা রং দেখো, এটা দারুণ কালার হয়েছে। এটা ন্যাচারাল ডাই ছাড়া এই টোনটা আসা কিন্তু অসম্ভব। একটা ভীষণ সুন্দর কালার হয়েছে, যে কালারটা সত্যি সত্যি আমি এত বছর কাজ করছি একদম একটা অন্য কালার দেখছি। এটা হচ্ছে তার আঁচল, এবং এটা সবসময়ই আমাদের যিনি কাজ করেন যে ভাই, তিনি সবসময়ই বলেন যে এগুলো তো দিদি ভাটি থেকে না ওঠা পর্যন্ত আমি কোনোটাই কালার বলতে পারবো না। একদমই ঠিক কথা। আর এটা হচ্ছে পুরো আঁচল দেখিয়ে দিলাম, ব্লাউজ দেখিয়ে দিয়েছি, দামও বলে দিয়েছি। রংটা একটা পিচ পিঙ্ক কালার বলতে পারো, যেটা কিন্তু নন শাইনিং, এটা কিন্তু শাইনিং নয়, নর্মাল মোডাল যেরকম হয় একদম সিম্প, একদম সেরকম। মোডালকে অনেকে সিল্ক বলে থাকেন, মোডাল সিল্ক, না মোডাল সিল্ক নয়, সিল্ক বললে আমাদের কিন্তু সিল্ক মার্কেট ট্যাগ লাগাতে হবে। কিন্তু এইগুলো সবই হচ্ছে গাছের নানান রকম জিনিস থেকে তৈরি হয়, তাই আমরা এটাকে মোডাল মোডালই বলবো। এটা আর এটা যেহেতু পিওর মেটেরিয়াল, না হলে কিন্তু এই ন্যাচারাল এই কালারগুলো এবং এই ধরনের ডাবু কাশিস ব্লকটা উঠবে না, সেই কারণেই এটার মানে মানে বোঝা যায় যে এটা একদম সিনথেটিক শাড়ি নয়। সিনথেটিক হলে এটা কোনো দিন উঠবে না, একদম রং আলাদা হয়ে যাবে। এটা হচ্ছে তার ব্লাউজের পোর্শন, দেখো ইন্ডিগো কালারটা কি সুন্দর এসেছে, একটা গ্রে স্টিল কালার এসে গেছে শাড়িটার মধ্যে। অসাধারণ প্রিন্ট হয়েছে, দেখতে ভীষণ সুন্দর দেখতে হয়েছে। যে কোনো সময় যে কোনো জায়গায় পরো, খুব ভালো করে সাজো, আর মেনটেন্যান্স জিরো মেনটেন্যান্স, কোনো ঝামেলা নেই, কারণ এই শাড়ি তো ক্রিজ নষ্ট হবে না, ক্রিজ পরবেই না, তাই এটা সব সময় পরা যাবে। আবার একটা কালো, এই কালোটা কিন্তু আরও সুন্দর, দেখো এই যে মাটবাটিকে যেটা বলা হয় মানে চেপে রাখে যে, সেই জিনিসগুলো পুরো প্রমিনেন্ট সারা শাড়িটা জুড়ে, অসাধারণ দেখতে হয়েছে শাড়িটা। ব্ল্যাক আর রাস্টে ভীষণ সুন্দর দেখতে হয়েছে। এই যে এই জায়গাগুলো দেখাই, এই জায়গাগুলো দেখলে আরও বোঝা যাবে যে এই যে এটা যে পুরোটাই একটা বাটিকের একটা ফর্ম, সেই ধরনটা কিন্তু পুরো মাত্রায় এখানে একদম দেখা যাচ্ছে। এটা হচ্ছে তার আঁচলের পোর্শন,
আমি পুরোটা আঁচলটা একবার দেখিয়ে দিলাম। এবার ব্লাউজটা দেখিয়ে দিই, এটা হচ্ছে তার ব্লাউজ। ব্লাউজে কিন্তু একটা সেলফে ব্লক করা আছে, একই দাম 3950। এবার আরেকটা, তাকে ছেড়ে যে কাকে ভালো বলি জানি না, সবাই সুন্দর, তোমরা চয়েস করে নাও, প্রত্যেকে তার মতন করে সুন্দর, প্রত্যেকে ভীষণ সুন্দর ব্লকগুলো হয়েছে, ভীষণ সুন্দর। অ্যাকচুয়ালি কী হয়, মোডালে ভীষণ ভালো ব্লক আসে, মানে এই ডাবুকাশিসটা আসে, আর এটা তসরেতেও আসে আর সিল্কেও আসে, কিন্তু সিল্কে ফেটে যাওয়ার ভয় থাকে, বিশেষ করে মালবেরি বাই মালবেরি হলে। তাই আমরা সবসময় এই কাজগুলো খুব ভালো দেখতে পাই মোডালেতে, আর কটনে তো পাই। এটা হচ্ছে আঁচল গেল, এটা হচ্ছে তার ব্লাউজ। একটা শাড়ি কিন্তু একদম সিল্ক বা তসরকে কমপ্লিমেন্ট করছে, কিন্তু হ্যাঁ এটা একটুখানি, এর ফলটা কিন্তু কিছুটা ক্রেপের ফলের মতন, ক্রেপ বা সাটান যাই বলো না কেন সেই ফলের মতন। এবার আরেকটা দেখাই, এটা কিন্তু হোয়াইটের মধ্যে একদম ন্যাচারাল টোন, ন্যাচারাল টোনেতে কিন্তু ব্লকটা হয়েছে। যখনই ন্যাচারাল ব্লক হয় তখন কিন্তু শাড়ির যতটুকুনি শাইনিং থাকে সেটাও কিন্তু অলমোস্ট চলে যায়। এখানে সাদা রং, তাতেও কিন্তু দেখো অত বেশি শাইনিং নেই। নর্মাল মোডালেরও কিন্তু অনেক রকম ফের আছে, প্রায় 2000-1500 টাকাতেও কিন্তু মোডাল পাওয়া যায়, কিন্তু সেখানে কাজটা ন্যাচারাল ডাই কিনা সেটা আমি বলতে পারবো না। ন্যাচারাল ডাই হলে হিউম্যান টাচ হলে একটু তার কস্টিং, তার লেবার চার্জ সবসময়ই বেড়ে যায়। এটা হচ্ছে তার ব্লাউজ, এটা হচ্ছে 3950। এবার একটা ইন্ডিগো দেখাবো, এবার একটা ইন্ডিগো দেখাই, আর একটা সুন্দর, মানে ইন্ডিগোর জন্য তো আমরা প্রায় পাগল হই, কারণ ইন্ডিগোতে অনেক রকমভাবে সাজা যায়, অনেক রকম ব্লাউজ দিয়ে পরা যায়। 3850, তাই তো? হ্যাঁ দেখে নি, হ্যাঁ 3850। এটা দেখো কি সুন্দর ইন্ডিগোটা লাইন্সে হয়েছে কিন্তু, আর লাইন্স আমাদের ফিগার কারেকশন করে আমরা সকলেই জানি, তাই এটা লাইন্সে করেছি। এটা হচ্ছে তার আঁচল, আর এটা হচ্ছে তার ব্লাউজ পিস, এটা হচ্ছে ব্লাউজ পিস। পুরো শাড়িটা কিন্তু ভার্টিক্যাল লাইন্সে আছে, ফিগার কারেকশানের শাড়ি। এরপরেরটা দেখি, এরপরে যেটা দেখছি সেটা কিন্তু আজরক হয়েছে মোডালে। এই আজরকটা একটু ডিফারেন্ট, একদম প্রথাগত আজরকের মতো নয়, একটু আজরকটা অন্যরকম করা হয়েছে। এই ধরনের আজরক আমরা একটু কম দেখে থাকি, একটু দেখিয়ে দিই ভালো করে। বেজ কালার আর তার সাথে কাশিসের কালার, দামটা হচ্ছে 4550, 4550। মোডালের উপরে হয়েছে, একদম মোডালের উপরে কাজ হয়েছে, হ্যান্ড ব্লকের কাজ হয়েছে, ন্যাচারাল ডাইতে কাজ হয়েছে। এটা হচ্ছে তার ব্লাউজ পিস পোর্শন, এটা হচ্ছে ব্লাউজ, একটা 6.5 মিটারের শাড়ি পুরোটা। এইটা হচ্ছে শাড়ির বডি এবং সবটা দেখিয়ে দিলাম। এইবার এই আজরকটা কিন্তু আমাদের চেনা আজরক, এইটার সাথে আমরা পরিচিত। এটা কিন্তু শাইনিং মোডাল, একই কোয়ালিটির মোডাল, কিন্তু এটা কিন্তু শাইনিং, কেউ থাকে শাইনিং কেউ থাকে নন শাইনিং, এটা কিন্তু শাইনিং মোডাল এবং এটা কিন্তু হ্যান্ড ব্লকের আজরক। এটা পুরোটা দেখিয়ে দিলাম, এবার এর আঁচলটা একটু দেখাই। এটা হচ্ছে এর আঁচল 4950, ঠিক বললাম তো প্রতিমা? হ্যাঁ। এবার এর সাথে এইটা হচ্ছে তার ব্লাউজ পিস পোর্শন, এটা হচ্ছে ব্লাউজ পিস পোর্শন, এটা হচ্ছে আঁচল, আর এটা হচ্ছে পুরো শাড়ির বডিটা। পুরোটাই আমি একবারটি দেখিয়ে দিলাম তোমাদেরকে। সবুজ রঙটা ভীষণ সুন্দর, সবুজ রং সবই মোডালেই আমরা মোটামুটি আছি এখনো অবধি, জানি না কতক্ষণ মোডালে থাকবো, প্রতিমা সাজিয়েছে। এটা আরেকটা মোডাল দেখাই, এবার মোডালে কিন্তু 4950 বাঘ দেখাচ্ছি মোডালে। তোমরা প্রিন্টটা দেখে আশা করি বুঝতে পারছো, নতুন বন্ধুদের জন্য আমি বলে দিলাম, এটা কিন্তু আবার ন্যাচারাল কালার, ন্যাচারাল ডাই, হ্যান্ড ব্লক। এটা মেরুন আর একটা হলুদের কম্বিনেশন, এটা হচ্ছে তার আঁচল, এটা হচ্ছে আঁচল গেল, আর এটা হচ্ছে তার ব্লাউজ পিস পোর্শন। এখানে কিন্তু সবসময় কন্ট্রাস্টে ব্লকড বিপি হবে, এবং এই ব্লাউজটা তুমি অন্য অনেক শাড়ির সাথেও কিন্তু ইউজ করতে পারবে। এগুলোই হচ্ছে বলতে পারো যে এই স্পেশাল ব্লকগুলোর বৈশিষ্ট্য। হ্যাঁ, 4950, 4950। আরেকটা দেখাই, এটা আরেকটা সাদাতে, হ্যাঁ সাদা কালোর বোধহয় কোনো বিকল্প হয় না, কেউ একজন এরকম একটা সাদা কালো চেয়েছিলেন আমার কাছে কোনো একটা সময় দেখে, তখন ছিল না কিন্তু এখন আবার হয়ে এসেছে। ছোট্ট
ছোট্ট ব্লকে সাজানো হয়েছে, ছোট্ট ছোট্ট ব্লকে, কোনো হিউম্যান ফিগার কিচ্ছু নেই এর মধ্যে, একদম ছোট ছোট পাতা ব্লক, নিখুঁত ব্লকে কাজ হয়েছে, কোথাও কোনো কালো দাগ লাগেনি। হ্যান্ড ব্লকে এটা খুব কমন, ভীষণ থাকে, সেটাই হিউম্যান টাচের বৈশিষ্ট্য বলতে পারো। কিন্তু তাও চেষ্টা করেন আমার সেই প্রিন্টার ভাই যাতে করে শাড়িটা, সাদা শাড়ির ক্ষেত্রে অ্যাটলিস্ট যেন কোনো দাগ না লাগে। এটা হচ্ছে ব্লাউজ 4950। এগুলো কিন্তু সবাই মোটামুটি 1 কেজি স্ল্যাবে যাবে, এগুলো কিন্তু 500 স্ল্যাবে যাবে না, 1 কেজি স্ল্যাবে যাবে, কারণ শাড়ির ওজন মোটামুটিভাবে 500 থেকে 600 গ্রাম হবে। এটা হচ্ছে মেরুন আর ইয়েলো, দারুণ দেখতে শাড়িটা, ভীষণ সুন্দর দেখতে লাগছে। প্রিন্টিংয়ে কিন্তু বাক প্রিন্টিংয়েই বলো বা আজরকেই বলো, একটা ব্ল্যাকের টাচ থাকবে, একেবারে ব্ল্যাক নেই তা কিন্তু হবে না। এটা আঁচল পাল্লু দেখালাম, এবার তার ব্লাউজটা দেখাই। এটা হচ্ছে ব্লাউজ, এই ব্লাউজটা ধরো অন্য অনেক শাড়ির সাথে কিন্তু ভীষণ ভালোভাবে যাবে। এগুলো সব 4950 দেখালাম। আবার যখন আমি এই মানে গাছের সংক্রান্ততে আছি, তখন আরেকটা দেখাই, আরেকটা ফেব্রিক দেখাই। এটা হচ্ছে কলার থেকে আসে, কলা থেকে এই সুতোটা আসে, যেটাকে আমরা বানানা ফাইবার থেকে বলি সব সময়। এটা কিন্তু একটা খুব সুন্দর ফাইবার, এটা কিন্তু খুব সুন্দর একটা মেটেরিয়াল হয়, যেটা খুব হালকা, আজরক হয়েছে, কিন্তু ভীষণ সুন্দর আজরক হয়েছে। আজরকটা একদম নতুন হয়েছে, আমারও নতুন কাজ এটা, এই ফেব্রিকের মধ্যে কাজটা একদম নতুন, এইবার চালু করেছি, আশা করি তোমাদের সকলের ভাল লাগবে। কারণ এটা কিন্তু মোডালের ফিলও নয়, আবার সিল্কের ফিলও নয়, তসরের মতো ফিল, কিছুটা তসরের মতো ফিলিং হবে। আমি শাড়ির ওজনটা তোমাদেরকে হাতে নিয়ে দেখাবো, এটা পুরোপুরি সম্পূর্ণ বানানা ফাইবার থেকে হয়, তাই এটা বলতে পারো পুরোপুরি হ্যান্ডলুম জিনিস। এটা কিন্তু সিল্ক নয়, 100% সিল্ক বলতে পারবো না, কলার মানে একদম গাছের গোড়া থেকে যে পাল্পটা বেরোয় সেইখান থেকে সুতো তৈরি হয়। এইটা হচ্ছে তার ব্লাউজের পোর্শন, এবং শাড়িটার ওজনটা আমি দেখাই, ভীষণ হালকা, একদম একটা তসর শাড়ির মতন, এই 400 গ্রাম হবে ম্যাক্সিমাম, কিন্তু 1 কেজি স্ল্যাবে যাবে বক্স প্যাকে। কত দাম? 7250। এটার একটু দামটাও বেশি, কারণ এটা অনেক মেহনত করতে হয় সুতোটাকে বার করতে। এবার একটা মার্বেল দেখাই, আজকে অনেক রকম ফেব্রিক নিয়ে এসছি, তো একটা মার্বেল দেখাই যেটা ভিসকোসে, এটা ভিসকোসে তোমরা জানো যে উড পাল্প থেকে এগুলো সবই হচ্ছে। এবং এই যে কাজটা, এটাও কিন্তু হ্যান্ড ব্লক, জল দিয়ে ব্লক হয়, অনেক জল লাগে তবে এই ব্লকটা হয়। তোমাদের বলা হয়নি, আমি সদ্য একটা এরকম একটা কোর্স করেছি, তাই এগুলো আমি জানি মোটামুটিভাবে। এটা হচ্ছে তার আঁচলটা, দেখাবো কিছু জিনিসও তোমাদেরকে। এটা হচ্ছে তার ব্লাউজের পোর্শন, ব্লাউজ এবং আঁচল একই ধরনের, ব্লাউজ এবং আঁচল সম্পূর্ণ এক ধরনের করা হয়েছে, কোনো বর্ডার ছাড়া শাড়ি। এটার দাম কত রে প্রতিমা? 3150, আমি একটু দেখে বলি, হ্যাঁ 2550, হ্যাঁ 2550। এটার দাম 2550 টাকা, একটা একটা করে দে। হ্যাঁ এবার একটু দেখাই মডেলের স্যুট সেট দেখাই। এটা হচ্ছে টপটা, অনেক লম্বা করা যাবে, আমি যেরকম ধরে আছি এতটাই কিন্তু লেন্থ হবে এটা টপ। বটমটা দে, এটা বটম, কত দাম? 2500 টাকা না? হ্যাঁ 2500 টাকা, একটা দু পিসের সেট হবে, দুটো টপ অ্যান্ড বটম। দুপাট্টাটা এখানে নেই, দুপাট্টাটা তোমরা ইচ্ছে মতন নিয়ে নেবে। বটমটাও দেখিয়ে দিই, চাইলে দুটোও টপ করতে পারো, দুটোকেও টপ করতে পারো, তাতেও কোনো অসুবিধা নেই, তোমরা তো অনেক ধরনের বটম পরো, কাজে সেটা দিয়ে করতে পারো। এটা একটা দেখিয়ে দিলাম, একটা কিন্তু ইনার বা লাইনিং দিলে ভালো হয়, না দিলেও চলে, না দিলেও চলবে, কারণ অনেকটা মোটা কাপড়, অনেকটা থিক কাপড়, আমি কাপড়টা দেখিয়ে দিচ্ছি, অনেকটা থিক, না দিলেও চলে, কিন্তু আমাদের যেটা মনে হয় যে একটা ভেতরে বোধহয় একটা হালকা ইনার থাকলে ভালো লাগবে। এটা হলুদে দেখাচ্ছি, এটা টপ গেল, এইটা টপ গেল, আর এটা হচ্ছে বটম। এটা বটম করো কি আরেকটা টপ করো সেটাও করতে পারো, 2500 টাকা। এবার আরেকটা দেখাই, এবার আরেকটা দেখাচ্ছি, এটা হচ্ছে লালে বা আনার দানার রঙে, একদম সেই রকম কালার, একটা মেরুনিশ রেড কালার। এটা এই হাতে রাখি, এটা বটম আর এইটা হচ্ছে টপ, সব একই ব্লক হয়েছে আলাদা আলাদা করে,
এটা টপ, এটা বটম, চাইলে তোমরা দুটোকেই একসঙ্গে করতে পারো, দুটোকেই একসঙ্গে পড়তে পারো, 2500, সবই কিন্তু 2500। আমি এই হাতে রাখলাম বটমটা, এইটা হচ্ছে বটম, আর এইটা দেব টপ, হ্যাঁ এইটা দেব টপ। এগুলো কিন্তু সব 2.5 মিটার আছে, 5 মিটার আছে পুরোটা মিলিয়ে, 2.5 টপ করো, বটম করো, যা ইচ্ছা দুটো টপ বানাও, তাতেও কোনো অসুবিধা নেই। 2500 নে ধর এটা। আমার আজকের মতন দেখানোটা শেষ হলো, তোমাদের যার যেটা পছন্দ সেটা নিয়ে নিও, আর ওই ডেটটা কিন্তু মাথায় রেখো, 6 এপ্রিল শনিবার। আমরা ডেফিনেটলি বারবার তোমাদেরকে রিমাইন্ড করব, তোমাদেরকে যতটা পারবো পার্সোনালি তোমাদেরকে টেক্সট করার চেষ্টা করব, কিন্তু আমি আমার তরফ থেকে বারবার তোমাদেরকে এটা বলবো, তোমরা যেভাবে আগের বারে সকলে এসে আমাদেরকে ভরিয়ে তুলেছিলে, সেই রকমভাবেই তোমাদের আশাটা চাই, তোমাদেরকে সাথে চাই। এই কথা বলেই আজকে শেষ করি, সামনের দিন নতুন কিছু নিয়ে আসবো, সাথে থেকো, পাশে থেকো, ভালোবেসে শক্ত করে ধরে রেখো।